অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পোকাযুক্ত খিচুড়ি শিশুদের বিলি করার ঘটনায় ক্ষিপ্ত হলো অভিভাবকরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় এলাকার অভিভাবকরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার মানিকচক ব্লকের ধরমপুর বাত এলাকায়। এলাকার অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়াতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান। পোকাযুক্ত খিচুড়ি খেলে শিশুরা অসুস্থ হয়ে পড়লে এর দায় দায়িত্ব কে নেবে? এই ঘটনায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে উচিত ব্যবস্থার দাবি তুলেছেন এলাকার অভিভাবকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ধরমপুর বাত এলাকায় বুড়িয়া টিকা নামক একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, যার দায়িত্বে রয়েছেন ডলিপাল নামে অঙ্গনওয়াড়ি কর্মী। মঙ্গলবার এই কেন্দ্র থেকে এলাকার শিশুদের মধ্যে খিচুড়ি ও ডিম বিতরণ করা হয়। অভিভাবকদের অভিযোগ, অতিরিক্ত নিম্নমানের চাল দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে, পোকা ভেসে উঠেছে খিচুড়ির উপর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে এমনই নিম্নমানের খাদ্য বিতরণের অভিযোগ তুলে সরব হন এলাকার অভিভাবকরা। তবে এলাকাবাসীর কথায় কোনো কর্ণপাত না করেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছেড়ে বেরিয়ে পড়েন কর্মীরা। যাচ্ছি, দেখছি যে বাচ্চা বলছে আমি খিচুড়ি খাবো মা, তো বললাম যে দাঁড়াও আমি দিচ্ছি। দেখছি বাটি এনে বের করে দিচ্ছি, দেখছি যে বড় দেখে পোকা পেয়েছি। কোথায় পেয়েছো এটা? এই খিচুড়িতে। কোথা থেকে দিয়েছিল খিচুড়িটা? এখান থেকে, এটা সেন্টার থেকে দিয়ে পেয়েছি। প্রত্যেকদিন দেয়? হ্যাঁ প্রত্যেকদিন দেয়। সপ্তাহে দুদিন দিবে, চার দিন দিবে না। খিচুড়িতে পোকা পেলাম, তারপরে বললাম দাদু বলছে যে দাঁড়াও আমি ছবি করব, নিয়ে চলো সেন্টারে। তো নিয়ে আসলাম, দাদু ছবি করলো, সবাই বললাম, তো বলছে যে দাঁড়াও আসছে লোক। এরা যে ছিল কি বললো সেন্টারে যারা কর্মী ছিল? ওরা পালিয়ে গেছে? পালিয়ে গেছে। দুইটা সেন্টার করে না? দুইটা সেন্টার করে। কি নাম যে কাজ করে সেন্টারে? একটা ছাত্র। কি চাইছেন আপনারা? আমরা চাই যে ভালোভাবে রান্না করে দিবে, যেমনি যে পরিষ্কার করে চাল ধুয়ে দিবে, ডাল ধুয়ে দিবে, ঝাড় দিবে, পরিষ্কার করে রান্না করে। এই মতন রান্না করে দিচ্ছে, বাচ্চাগুলো খেলিছে। বাচ্চাগুলো তো বলবে না যে আমি খাবো না, বলবে যে আমাকে খেতে দে, এত পোকাবালা খাবে। আর বাচ্চারা কিছু কিছু হয়ে যাবে, তার দায়িত্ব নিবে সেন্টারওয়ালা, দিদিমণি দায়িত্ব নিবে, এটাই বলতে চাইছি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ডলিপালের সাথে ফোন মারফত যোগাযোগ করা হলে তিনি জানান, নতুন চালের বস্তা এসেছে, তাতে হয়তো পোকা থাকতে পারে। প্রতিদিন সমস্ত রকম ভাবে খতিয়ে দেখেই রান্না করা হয়। এ প্রসঙ্গে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মণ্ডল জানান, ধর্মপুরজীবী একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটা গণ্ডগোল হয়েছে। অনেক জনসাধারণরা অনেক কিছু বলছিল না যে খাবারে নাকি গণ্ডগোল হয়েছে, সেটা আমরা শুনেছি। সেটা ভুল না সত্য না মিথ্যা সেটা তো আমরা না দেখে বলতে পারবো না। যদি সত্যি থাকে তাহলে এটা প্রশাসন অবশ্যই খতিয়ে দেখবে। মানিকচক থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।